হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, তোমাদের কি মেমোরি বারবার ফুল হয়ে যায়? তোমাদের মোবাইলের স্টোরেজ বারবার ফুল হয়ে যাচ্ছে, কোনো কিছুই করতে পারছো না? ভিডিও ডাউনলোড করবে, অ্যাপ ইনস্টল করবে, বারবার দেখাচ্ছে স্টোরেজ ফুল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের জন্য। যদি তোমাদের এরকম হয়ে থাকে যে তোমরা কিছুই করছো না অথচ তোমাদের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আজকের ভিডিওতে তোমরা লাইভ প্রুফ দেখবে যে কিভাবে তোমরা কোনো কিছু ডিলিট না করে, যেমন কোনো ইম্পর্টেন্ট ফটো ভিডিও কিছু ডিলিট না করে, তোমরা কিভাবে তোমাদের মোবাইলের স্টোরেজকে একদম ফাঁকা করবে, একদম খালি করে দিতে পারবে। তো আসো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর সাথে থেকো। তো চলো প্রথমে আমরা চলে যাব প্রথম সেটিংসে। প্রথমে আমরা কী করবো বন্ধুরা, তোমরা তোমাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশানগুলি ইউজ করো, তোমরা দেখে নেবে যে অ্যাপ্লিকেশানগুলি যখন তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলে, যেগুলি ডাউনলোড করেছিলে কত এমবির ছিল। আর এখন তোমরা দেখো, যেমন উদাহরণ হিসেবে আমি কয়েকটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি ফেসবুক, ট্যাপ করে ধরো, ট্যাপ করে ধরে এখানে দেখো অ্যাপ ইনফো আছে, অ্যাপ ইনফোতে চলে যাও। দেখো স্টোরেজ দেখো 748 MB, আমরা যখন ডাউনলোড করেছিলাম তখন কি 748 MB ছিল? ছিল না, একেবারেই নয়। দেখো স্টোরেজে ক্লিক করবে, এখানে দেখো ক্যাচে দেখো 101 MB। এই অ্যাপ্লিকেশানগুলি কী হয়, যখন আমরা ডাউনলোড করি, হ্যাঁ অল্প এমবি থেকে, অনেক অ্যাপ্লিকেশান তো 20-30 MB থাকে, পরে গিয়ে সেটা 600-700 MB হয়ে যায়। তো এরকম হয়ে যায়, আমাদের কি করতে হবে, এর ক্যাচে মাঝে মধ্যে ক্লিয়ার করতে হবে। তো এখানে দেখো 101 MB ক্যাচে, এখানে ক্লিক করবে, ক্লিয়ার ডেটাতে ক্লিক করবে, ম্যানেজ স্পেস ক্লিয়ার ক্যাচে এখানে ক্লিক করবে, ওকেতে ক্লিক করবে, একদম জিরো হয়ে গেল, মানে 101 MB স্টোরেজ আমার খালি হয়ে গেল। এইভাবে বন্ধুরা আমি বলবো তোমাদের, তোমাদের মোবাইলে যতগুলি অ্যাপ্লিকেশান তোমরা ব্যবহার করছো, যদি তোমরা এটা করতে পারো তাহলে তোমরা হাতে হাতে ফল পাবে। দেখবে যে তোমাদের একদম এক মিনিটেই তোমরা যতগুলি অ্যাপ্লিকেশান ট্যাপ করে ধরে ক্যাচে ক্লিয়ার করতে পারবে, তোমরা দেখবে কতটা স্পেস, কতটা স্টোরেজ তোমাদের হাতে হাতে খালি হয়ে যাচ্ছে, একদম প্রুফ। তো আমি আরও কয়েকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো যেমন ইনস্টাগ্রাম ট্যাপ করে ধরলাম, এখানে দেখো আই বাটনে ক্লিক করো, এখানে দেখো 616 MB, ইনস্টাগ্রাম 616 MB হয়ে গেছে। স্টোরেজে ক্লিক করো, দেখো 96 MB, 96 MB ক্যাচে এখানে পড়ে রয়েছে। ক্যাচে মানে হ্যাঁ আমরা যে ব্যবহার করি, হ্যাঁ তো অনেক এক্সট্রা হ্যাঁ বাড়তি জিনিস থাকে যেগুলি আমাদের কাজে লাগে না, সেগুলি ক্যাচে হয়ে জমা হয়ে থাকে, স্টোরেজটাকে ফুল করে, সেটাকে আমাদের ক্লিয়ার করতে হয় মাঝে মধ্যেই। কিন্তু আমরা হ্যাঁ বন্ধুরা হ্যাঁ তোমরাও অনেক সময় কি হয়, হ্যাঁ এটা করে উঠতে পারো না, হয়তো মনেও থাকে না, হ্যাঁ কি অনেকে হয়তো জানোও না যে এটা করতে হয়। তো ক্লিক করো, হ্যাঁ ক্লিক করে ক্লিয়ার ডেটাতে ক্লিক করো, হ্যাঁ ক্লিয়ার অল ডেটা, ক্লিয়ার অল ডেটা তোমরা কখনোই করবে না, তাহলে কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস ডিলিট হয়ে যেতে পারে। তোমরা কী করবে, ক্লিয়ার ক্যাচে এখানে ক্লিক করবে, ওকেতে ক্লিক করবে, দেখো ক্যাচে 96 MB ছিল, জিরো হয়ে গেল, মানে 96 MB স্টোরেজ আমার ফাঁকা হয়ে গেল। এইভাবে তোমরা পারলে, যদি সবকটি অ্যাপ্লিকেশানে তোমরা করতে পারো, তাহলে তোমরা দেখবে কত চমৎকারভাবে, কত সুন্দরভাবে তোমাদের স্টোরেজ, তোমাদের মোবাইলের স্টোরেজ একদম ফাঁকা হয়ে গেছে। আমি আরও কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ক্রোম, যেটা আমরা সবাই ব্যবহার করি, আই বাটনে ক্লিক করো, ট্যাপ করে ধরে আই বাটনে ক্লিক করো, স্টোরেজে ক্লিক করো, দেখো 297 MB, 297 MB ক্রোম আমাদের ক্যাচে ক্যাচে হ্যাঁ ব্যবহার করছে, হ্যাঁ মানে ক্রোমের ক্যাচে 297 MB হয়ে গেছে, স্টোরেজ গ্যাপ করে বসে রয়েছে, হ্যাঁ যেটা আমাদের কোনো কাজেই লাগবে না, ফালতু ফালতু আমাদের স্টোরেজটাকে গ্যাপ করে বসে রয়েছে। তো আমরা কী করবো, স্টোরেজ ক্যাচেতে ক্লিক করবো, ক্লিয়ার ডেটা, ম্যানেজ স্পেস, ক্লিয়ার ক্যাচে এখানে ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো, দেখো একদম জিরো হয়ে গেল, মানে 297 MB আমার স্টোরেজ ফাঁকা হয়ে গেল। তাহলে প্রথমে করলাম 101 MB, তারপরে 96 MB, তারপরে 297 MB। এইভাবে বন্ধুরা, আমি ভিডিওতে তো সব দেখাতে পারবো না, তোমরা তোমাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশানগুলি ব্যবহার করো সব কটিতে তোমরা ট্যাপ করে ধরে ক্যাচে ক্লিয়ার করো, দেখবে একদম ফাঁকা হয়ে গেছে, স্টোরেজ একদম ফাঁকা হয়ে গেছে, কোনো কিছু ডিলিট করা ছাড়া, কোনো ফটো ভিডিও, ইম্পর্টেন্ট ফটো ভিডিও কিছুই তোমাদের ডিলিট করতে হচ্ছে না, তারপরেও কিন্তু স্টোরেজ ফাঁকা হয়ে যাচ্ছে। খুবই সুন্দর একটা পদ্ধতি, যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের অনেক কাজে লাগবে। এটা হলো প্রথম সেটিংস, হ্যাঁ প্রথম কাজ। এরপরে আমরা দেখব, দেখো আমরা আমাদের মোবাইলে এমন অনেক অ্যাপ্লিকেশান ডাউনলোড করি, প্রয়োজনে করি, কিন্তু তারপরে আমরা কী করি, আমরা সেটাকে ডিলিট করে দিই, এখান থেকে ট্যাপ করে ধরি, ট্যাপ করে ধরে আমরা কী করি, হ্যাঁ অ্যাপ ইনফোতে যাই, আনইনস্টল করে দিই। কিন্তু তারপরে বন্ধুরা, সব অ্যাপ্লিকেশানগুলি এখান থেকে ডিলিট করলে সেটা কিন্তু যায় না, একেবারে আনইনস্টল হয় না, সেটা কিন্তু আমাদের মোবাইলের মধ্যে থেকেই যায়, স্টোরেজে স্টোরেজ গ্যাপ করে কিন্তু থেকেই যায়।
সেটা পুরোপুরি আনইনস্টল করতে গেলে আমাদের কী করতে হবে, আমরা প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে দেখো এই পদ্ধতিতে যদি তোমরা অ্যাপগুলিকে আনইনস্টল করো তবেই কিন্তু ক্লিয়ারভাবে হ্যাঁ একদম স্টোরেজ থেকে আনইনস্টল হয়ে যাবে। প্রোফাইলে ক্লিক করো, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করো, ম্যানেজে ক্লিক করো, এখানে দেখবে ইনস্টল আছে এখানে ক্লিক করো, দেখো ইনস্টল নট ইনস্টল এখানে ক্লিক করো। মানে ক্লিক করলে দেখবে তোমাদের মোবাইলে কতগুলি অ্যাপ্লিকেশান শো করছে, তোমরা মানে দেখে অবাক হয়ে যাবে। তোমরা হয়তো কখনো ভাবোনি যে এখানে এতগুলি অ্যাপ্লিকেশান থাকতে পারে। হ্যাঁ বন্ধুরা, একবার চেক করে নাও, এখনই একবার চেক করে নাও যে দেখো তোমাদের মোবাইলে এখানে কতগুলি অ্যাপ্লিকেশান রয়েছে। দেখো 50 MB, 15 MB, এখানে দেখো 69 MB। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশানগুলি আমাদের স্টোরেজকে গ্যাপ করে রয়েছে, অথচ এগুলিকে আমরা অনেকদিন আগে ডিলিট করে দিয়েছি। তো আমরা কি করব, পুরোপুরি ক্লিয়ার করতে আমরা এগুলোকে এই বক্সগুলিকে রাইট করব, রাইট করব একদম সব সাথে সাথেই সবগুলি রাইট করব। রাইট করে দেখো 227 MB। হ্যাঁ, আমার তো একটি শো করছে, কেননা আমি মাঝে মধ্যেই এটা চেক করি, তোমরা একবার চেক করে নেবে। তো এখানে দেখো, হ্যাঁ এখানে ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করলে রিমুভ, এখানে ক্লিক করলে দেখো সব কিন্তু ডিলিট হয়ে গেল এবং একেবারে স্টোরেজ থেকে চিরতরের জন্য ডিলিট হয়ে গেল, আর একটুও থাকবে না। তো কতগুলি আমাদের কতটা আমাদের এক্সপ্লোর আমাদের স্টোরেজ হ্যাঁ ফাঁকা করলাম একদম ভিডিওতে প্র্যাকটিক্যাল তোমরা দেখতে পেলে। এরপরেও আরও একটা সেটিংস তোমরা করতে পারো, তোমরা একদম সেটিংসের মধ্যে চলে যাবে। সেটিংসে গিয়ে ডেভেলপার অপশান আছে, হ্যাঁ ডেভেলপার অপশানের মধ্যে চলে যাবে। তার জন্য অ্যাডিশনাল সেটিংস, এখানে দেখো ডেভেলপার অপশান, ডেভেলপার অপশানের মধ্যে গিয়ে একদম শেষে চলে যাবে, একদম শেষে একেবারে শেষে গিয়ে একটু স্ক্রল ডাউন করে উপরে উঠবে, একটু স্ক্রল ডাউন করে এখানে একটা অপশান আছে দেখো, এখানে ফোর্স অ্যালাও অ্যাপস টু রাইট অন এক্সটার্নাল স্টোরেজ। তো এই অপশানটি, এই সুইচটি আমাদের অন করে দিতে হবে। এটা অন করলে কী হবে, তোমরা যদি মোবাইলে যারা মেমোরি কার্ড ব্যবহার করো, যে সকল বন্ধুরা, তাদের কী হবে, তোমরা যা কিছু ডাউনলোড করো, যা কিছু অ্যাপস ইনস্টল করো, গেম ইনস্টল করো, সেগুলি কিন্তু তোমাদের মোবাইল স্টোরেজকে হ্যাঁ সেগুলি মোবাইল স্টোরেজকে ফুল করবে না, সেগুলি সরাসরি সেই মেমোরি কার্ডে ডাউনলোড হয়ে যাবে। তো এই সুইচটা যারা অন করে দেবে, যারা তোমরা মেমোরি কার্ড ব্যবহার করো, তাহলে কী হবে, কখনোই আর আমাদের মোবাইলের মেমোরিটা স্টোরেজটা ফুল হবে না, সবসময় ফাঁকা থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের মোবাইলটা হ্যাংও করবে না, ব্যাটারিও খরচও কম হবে, সব দিক থেকে আমরা আমাদের মোবাইলটাকে অ্যাডভান্সভাবে ব্যবহার করতে পারবো, খুব ফাস্টও ব্যবহার করতে পারবো। কোনো কিছু ডিলিট না করে, ফটো ভিডিও ডিলিট না করে মেমোরিকে ফাঁকা করা, এই পদ্ধতিটা তোমাদের কতটা কাজে আসলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে অল করে দিও, আর সাথে থেকো। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।